হ্যাঁ মা, কেমন আছো? আমি তো ভালো আছি। শোন, আমাদের পাশের বাড়িতে রবিনটা থাকে, কালকে ওদের বাসার থেকে মিষ্টি দিয়ে গেছে। রবিন ডাক্তারি পাশ করেছে, শুনেই মনটা আমার জুড়িয়ে গেল। কত করে বললাম ডাক্তারি পড়, শুনলি না আমার কথা? আচ্ছা, এবার না আমি ডেকে বলছি, আবার চেষ্টা কর আগামীতে। মা, এখন কি তোমার এগুলো বলার সময়? আর এখন যদি আমি শিফট করি তাহলে তো আমার ইয়ার লস হবে। আমার ছেলে ডাক্তার, ভাবতেই কি ভালো লাগছে আমার। আচ্ছা ঠিক আছে মা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমার ক্লাস শুরু হয়ে যাবে, তার উপর বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। আমি ছাতিও আনিনি। আচ্ছা আমি রাখছি। আমাদের আজকের গল্পের একজন কেন্দ্রীয় চরিত্র সামি এবার ফার্স্ট ইয়ারে ফাইনাল দেবে। মা বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে, আর ওর পছন্দ ফিজিক্স। নিজের পছন্দের সাবজেক্ট বেছে নিয়ে পড়তে চলে এলো ইউনিভার্সিটিতে। কিন্তু মা এখনো হাল ছাড়েনি। সুদর্শন, বন্ধু বৎসল আর ভালো গান গাইতে পারায় ইউনিভার্সিটিতে বেশ পরিচিত। ওকে ওকে ওকে। এই হচ্ছে আমাদের গল্পের অন্যতম আকর্ষণ, সুমন, ওরফে রুদ্র সুমন। রুদ্র নামটা ওর নিজের দেয়া। কবিতা লিখতে সে ভালোবাসে, কিন্তু সেই কবিতা কেউ পড়তে পছন্দ করে কি না সে ব্যাপারে ওর খুব মাথা ব্যথা নেই। কি দেখছিস? দেখছি না তো, শুধু শুনছি আর ভাবছি। কি শুনছিস আর কি ভাবছিস? কিন্নরী অপ্সরাদের কলকাকলিতে আমাদের ক্যাম্পাস আজ মুখরিত। সেটা তো প্রতিদিনই থাকে, আজ কি এমন নতুন শুনলি? নতুন কণ্ঠ, আহা। ইনি হচ্ছেন অন্যতম কেন্দ্রীয় চরিত্র অনা, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন। খুব চঞ্চল, হাসি খুশি আর চেহারার মতো মনটাও ভীষণ মিষ্টি। আমি তো ক্রাশ খেয়ে গেলাম রে। কার উপর? তা আমাকে একটু দেখা, কার উপর ক্রাশ খেলি? সেটা তোর ফোকাল লেন্সের অনেক বাইরে, তুই মন দিয়ে চিন্তা কর। কে? এ তো আছে, রবিও তো আছে। এই রবি, হাই। এই হলো আমাদের রবি, ভালো ড্রাম বাজায়, তাই ওর অনেক ফ্যান। লেখাপড়ায় মোটামুটি, তবে ওর সামর্থ্যের চাইতে বেশি বড়াই করাটা এক ধরনের স্বভাব। রবি সম্পর্কে সুমনের মূল্যায়ন, যত গর্জে তত বর্ষে না। যে গরম পড়ছে, খুব ফ্যান দরকার। কবে এসো তুমি? রাস্তা রাস্তা ঘুরার ফাঁপে করো না, আমার তো ফ্যান এসি আছে, তোমার তো একটা হাত পাং খাও না। তোরা থামবি? হ্যাঁ থামলাম, বলো। তোর ওই ফ্রেন্ডদের মধ্যে একটার উপর ও তো ক্র্যাশ খাইছে। প্রচন্ড সুন্দর সিঙ্গিং করে, মানে গান গায় আর কি, ক্যাম্পাসের এক নম্বর। গিটার দিয়া, গিটার দিয়া ঝ্যাং করে গান করে, ঠিক আছে, সমস্যা নেই, খুব ভালো ভয়। আরে যে ছোট ভাই সাকিব, মনে করো, হ্যাঁ মনে করো, এরকম আপা ছবি তুলবো, ওকে মাঝখানে ঝামেলা আসছে। আর এটা বাতাসি খায় না, মনে করো। আর যে দেখো হাতে চকলেট, মিষ্টি মিষ্টি মেয়ে অনা, চকলেট অল্প মিষ্টি মেয়ে। হাই, ভালো লাগলো পরিচয় হয়ে, ভালো লাগলো। আমাদেরও, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে গান শোনাতে হবে। শিওর, ওয়াই নট। জোশ, একটা কবিতা বল। নতুন একটা কবিতা লিখছি, প্রেম নিয়ে, বুঝছো? দেরি করে ফেললাম না, চল ক্লাসে যাই, দেরি হয়ে গেছে। হ্যাঁ ক্লাসে তো যাই ভাই। ইউনিভার্সিটি সবচেয়ে সুন্দর চকলেট গালটারে পরিচয় করাই দিছি তোমার সাথে, ওনার সাথে, তার দিকে তোমার খেয়াল থাকে, আর আমি না খাইতে না খাইতে শুকায় যাইতেছি, কোনো খেয়াল নাই। আসলে তোর শরীরের যে অবস্থা, এই অবস্থায় আমি তোকে আর ট্রিট দিয়ে ক্ষতি করতে চাই না দোস্ত। মানা, হ্যালো, মামাকে ভয় পাইছো? কেন ভয় পাবো? আমার এই ধরনের দুষ্টামি একদম পছন্দ না।
চল দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাই না আবার না আমি না তোকে বললাম এটা নিয়ে দুষ্টামি করবি না কিসের না না হ্যালো হাই হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ক্লাস কেমন চলছে চলছে আর কি কোন অ্যাসাইনমেন্ট লাগলে আমাকে বলবে কিন্তু সত্যি আচ্ছা ঠিক আছে লাগলে জানাবো এক মিনিটের মধ্যে রেডি করে দেব কোনো সমস্যা নেই ও হচ্ছে আমার ফ্রেন্ড চৈতি আমরা কলেজ থেকে একসাথে হাই হাই হ্যালো আমি সুমন কবি রুদ্র সুমন আপনাকে দেখে না আমার একটা কবিতা মনে পড়েছে প্লিজ শিওর আজি এ বসন্তের কালে ওগো তুমি কি সুধারে আমি তো তোমার তরে কাঙাল সকাল সন্ধ্যা কিংবা বিকেলে বাকিটা আমরা ক্লাসে গিয়ে শুনবো দেরি হয়ে যাচ্ছে না সমস্যা নাই মেয়ে দেখতে সুন্দর পড়াশোনায় ভালো নাচে ফার্স্ট ক্লাস কিন্তু প্রবলেম এক জায়গায় কি সমস্যা আর কি কস কি সমস্যা খালি চকলেট খায় আমার মনে কি জানোস ওর বাপের মনে হল মনে করছে চকলেট ফ্যাক্টরি বানিয়ে দিছে এত চকলেট মানে কেমনে খায় চকলেট খায় তো কি হয়েছে চকলেট খায় মানে কি হয়েছে আমার আরেকটা ধারণা আছে কি জানোস মনে হয় কি কেউ মনে করে চকলেট দিল এই যে আপু এক্সকিউজ মি চকলেট প্লিজ চকলেট নিলো বলবো আই লাভ ইউ ধরে ধরে চলে যাবো বুঝছো চকলেট দিলে কাইট করা যাবো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা তো অন্য জায়গায় অলডগে একটা আছে না ওই সুন্দর আপাটা খালি সারাদিন মেকআপ গুজু 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 মারে হ্যাঁ মনে কর পয় মানে ময়দা আটা সুজি কিনে দিতে হবো প্রথমে আমাকে ময়দা লেবু মাখবো আটা লেবু মাখবো সুজি লেবু চকলেট চকলেট হ্যাঁ এই ফার্স্ট চৈতি আমাকে বার্থডে দিন ছাড়া অন্য একদিন গিফট করলো তাও আবার চকলেট থ্যাংক ইউ এটা আমি না তো এটা তোর টেবিলে ছিল দেখ তোর নাম লেখা টেবিলে ছিল কে লেখা রে তাই তো কি যেন লেখা আছে দেখ কে দিল রে স্নিগ্ধ অনা ঠিক যেন সকালের কাশে এক ফোঁটা শিশির কণ আমি মনে হয় বুঝতে পারছি কে দিয়েছে কে সারপ্রাইজটা না হয় সারপ্রাইজই থাক Kids, for maximum comfort. দোস্ত তীরটা মনে হয় ঠিক জায়গায় লেগেছে একদম পারফেক্ট তবে থ্যাংকস তোকে থ্যাংকস শুধু থ্যাংকস দিলে তো চলবে না তোর আমার আর চৈতির ব্যাপারটাও কিন্তু দেখতে হবে দেখবো দেখবো তবে তুই কিন্তু তোর বোরিং বোরিং কবিতা শুনিয়ে ওকে বোর করে ফেলিস না ভালোবাসিতা বলবো না তুমিও কি
পছন্দের একটা রং, তাই তোমার প্রতি ভালো লাগাটা আজ একটু বেশি। তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না? তুমিও কি আমার মতো করে একটু কাছে রাখবে না? তারপর পার্টি করবো আমরা। হ্যাপি বার্থডে ওনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে তোমার জন্য একটা কবিতা আছে। কবিতা? হ্যাঁ। আচ্ছা শুনান। বছর বছর ঘুরে আসে শুভ জন্মদিন, হাসি খুশির রঙিন ছোঁয়ায় উপহারের দিন। তাহলে উপহার দিন? উপহার? ওটা তো বাসায় রেখে আসছি, কালকে নিয়ে আসি। তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না? তুমিও কি আমার মতো করে একটু কাছে রাখবে না? তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না? তুমিও কি আমার মতো করে একটু কাছে রাখবে না? জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তে আমি আছি তোমার পাশে। হ্যাপি বার্থডে অন। হনা, গত কয়েকটা দিন ধরে আমার মনের মধ্যে সবচাইতে বেশি উচ্চারিত হওয়া একটি শব্দ, একটি নাম, একটি হাসি। ওকে প্রথম দেখা আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি করেছে তা যেন দিন দিন বেড়েই চলেছে। তুমি যখন আঙুল দিয়ে কানের পেছনে তোমার চুলটা সরিয়ে রাখো তখন আমার মনের ভেতরে তোল পার শুরু হয়ে যায়। গত 15টা দিন একদম স্বপ্নের মতো কাটছে সবকিছু। জীবনটা সেভাবেই চলছিল যেভাবে আমি চাইছিলাম। চুপ করে বসে থাকার দিন শেষ ভাই। স্বচ্ছ দেখেন, স্বচ্ছ বলেন। সম্পূর্ণ জার্মান টেকনোলজির বিশ্বসেরা ভার্জিন ম্যাটেরিয়ালের অলিলা গ্লাসওয়্যার আপনাকে দেয় ঠিক এমনই স্বচ্ছতা। অলিলা গ্লাসওয়্যার, স্বচ্ছতাই শ্রেষ্ঠত্ব। তুই কি করে জানলি?
আর আমি জানুম না আমি যখন মনে করে আইতাছিলাম অডিটোরিয়াম থেকে তখন দেই হাতে থই তা থই তা থই করতাছ থ্যাংক ইউ অডিটোরিয়ামে না হ্যাঁ ঠিক আছে ব্যস্ত যাও যাও বন্ধু লজের সাথে চকলেটটা দিয়ে আসো আরে জানো না এতদিন যে এত বিজি ছিলাম এত বিজি আমি তো ক্যাম্পাসে আসতে পারিনি তাই না একদম আমার যে কি যে ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে তুমি I love you too সরি আমার এখন যেতে হবে পরে দেখা হবে পাশে যে ফোন দিয়ে হ্যাঁ ওকে বাই চল 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 আবার বন্ধু খবর নিছি পোলার নাম হয়েছে কে নীল মাস্টার্সে ফাইনালে পরে আমগো হচ্ছে চার বার সিনিয়র আর যে আমগো আছে না চকলেট তিন বছর এফেয়ার বিয়ার সাথে সব মনে ফাইনাল পাশাপাশি সবাই জানে আমার এগুলো শুনতে ভালো লাগছে না অন্য কিছু বল এই তো ভালো কথা বিশ্বাস চল ওই যে একটা বুফের অফার আছে আজকে আমি প্যাট চুক্তি করে খামু পয়সা যা লাগে আমার যাবো না আরে মন খারাপ করিস তো দোস্ত চল চল তো চল না যাবো না কথা কানে যায় না তুমি জানো কিন্তু তুমি একটু বেশি জানো হ্যাঁ বলতিছো তো আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল এখানে এত রিয়্যাক্ট করার কি আছে কোন ফ্রেন্ড তোমার এত রাতে তোমার কোন ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে আর কত এক্সকিউজ দিবা আমাকে এক্সকিউজ কেন দেব আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল আমি ফোনে কথা বলতিছিলাম তুমি দরকার হলে আমার ফোন বুক না আমার কল লিস্ট চেক করো আমি কেন চেক করব আমি চেক করব না কারণ আমি সব জানি আরে এরকম কেন করতেছ এরকম করলে তো আমাদের রিলেশন তো আমি কন্টিনিউ করতে পারবো না তাই না কন্টিনিউ করতে পারবো না এটাই তোমার ফাইনাল ডিসিশন হ্যাঁ এইটাই আমার ফাইনাল ডিসিশন এরকম রিয়্যাক্ট করলে এটাই আমার ফাইনাল ডিসিশন যাও Okay.
মন খারাপ করে থাকাটা অনেকে মানায় না। আজকে নীলের সাথে ঝগড়া হওয়ার পর আবারও চকলেট পাওয়াটা আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন তৈরি করছে। তাহলে চকলেটগুলোকে এতদিন নীল দেয়নি? নীল না হলে তাহলে কে? Kids for maximum comfort. Excuse me. এই যে না সুপ সাপ জিম মেরা বসে রইছস। লাভ আছে? কোনো লাভ নেই। কালকে যে বাজার লাগছে আমার মনে অনলাইন পড়তে তো লাগাতে পুরো যাবে না 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 না। আমার মনে তোর এইটাই সুযোগ। আরে কই দে। This is not the right time. This is not the right time. This is not a wrong time. This is the peak time. মনিশিরা বলেছে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে this is the peak time. বুইলা দাও ভালোবাসি যাও আপকে ভালো। তুই থাক, আমার ক্লাস আছে। ক্লাস দেখ আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তোর ভাই লেট, কেমনটা লাগে? একটু পর কিন্তু সব গেস্ট চলে আসবে। হ্যালো খোদা, তুমি কতক্ষণ লাগবে? 30 মিনিট। তোমাকে না কিচ্ছু বলার নাই আমার, থাকো। দেখলি, আর ওনাকে 30 মিনিট লাগবে। সুচ্চ নে, কে চার্জে দিয়ে থাক। তুই কি করছিস? ভাবি গল্পের বই পড়ছিলাম। যাক পর। আচ্ছা ভাবি, তুমি চকলেট খেতে পছন্দ করো? একটা সময় করতাম। কেন? না তোমার একটা ছবি দেখছি, তুমি চকলেট খাচ্ছিলে তাই। ঠিক আছে যা।
হ্যালো, বসতে পারি? অবশ্যই, কেমন আছো? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর দ্য চকলেট। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, বার্থডে সারপ্রাইজটা কিন্তু আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল। আপনি কিন্তু বলেছিলেন আপনি গান শোনাবেন, এখনো শোনাননি। বলেছিলাম, আসলে ভার্সিটির এত আওয়াজের ভিতরে আমি গানকে কমফোর্টেবল ফিল করি না। বুঝতে পেরেছি, তবে শোনাবো। যেদিন ইচ্ছা করবে, কোন দিন ফোন দিতে পারবো? হ্যাঁ। ক্রমবিবর্তনশীল গতিধারায় শিল্পের এক অভিনব সৃষ্টি, উৎকর্ষতায় অনন্য, সৌন্দর্য যখন স্থায়িত্বে, ভাবনার দুয়ার বেয়ে কল্পনা যখন দৃশ্যমান, বিশ্বের সেরা প্রযুক্তিতে উৎপাদিত যে গ্লাসওয়্যার, স্বচ্ছতায় নিসর্গ হাতছানির সমৃদ্ধ সম্ভার, অলীলা গ্লাসওয়্যার, স্বচ্ছতায় শ্রেষ্ঠত্ব। কতক্ষণ আর? আরো দুই তিন ঘন্টা লাগবে তো। আরো দুই তিন ঘন্টা? তবে একটু আমাকে বাসে ড্রপ করে দিও, রাত হয়ে যাবে তো। আমার আজকে কাজ আছে, অনেক কাজ আছে, আমার এক ঘন্টার ভিতর আমার যেতে হবে। তুমি একটু প্লিজ আজকে একটু ম্যানেজ করে নাও। আমি আজকে তোমার কাজ পড়ে গেল? তুই এভাবে বলার কি আছে, কাজ তো আমার পড়তেই পারে, তাই না? প্লিজ একবার আজকে একটু ম্যানেজ করে নাও একটু, প্লিজ। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, বাসে যে ফোন দিও। কি ব্যাপার, এখানে একা বসে আছো যে? বাসে যাবে না? যাবো তো, ওই দারোয়ান মামাকে বললাম একটা ট্যাক্সি ঠিক করে আনতে। আচ্ছা, তুমি কি প্রতি রাতে এভাবে একাই বাসায় যাও? একা যাই, কিন্তু প্রতিদিন রাত হয় না তো। আজকে ওই যে রিহার্সালের জন্য একটু দেরি হয়ে গেল। তুমি যদি চাও আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে পারি। না না, আমি পারবো না। না, আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে তোমার ট্যাক্সি ক্যাবটা নিয়ে আমার বাসায় চলে আসবো। শিওর? শিওর। প্রোগ্রামের আর মাত্র কয়টা দিন বাকি, এই কয়টা দিন প্রতিদিন একটু রাত হবে। সমস্যা নেই, আমি তো আছি, আমরা একসাথে যাবো। না না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, কিছু মনে না করলে আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। মন বোঝে না মনকে, মন খোঁজে শুধু তোমাকে, দুঃখে এখন ভয় হয় না, সুখ খুঁজি তোমার দেহা দুঃখে। মন বোঝে না মনকে, মন খোঁজে শুধু তোমাকে, দুঃখে এখন ভয় হয় না, সুখ খুঁজি তোমার দেহা দুঃখে। ডাক পাঠানা রঙিন পাখি, ডাক পাঠালাম রঙিন পাখির ডানায় রং ছুড়ে, বুকের ভে
6 PM ওকে লেট করবি না ওকে লেট করিস না কালকে 6টায় দেখা হচ্ছে বাই বাই ওকে বাই হাই ভাইয়া রেডি হ্যাঁ এই তো শেষ হলো মাত্র ভেরি গুড আচ্ছা না তোমাকে একটা প্রশ্ন করি কি তোমার কাছে ভালোবাসার মানে কি খুব স্পেশাল ফিল করা এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি অন্য কারো হ্যাপিনেস এর মধ্যে নিজের হ্যাপিনেসটা খুঁজে বের করা এটা আমার ভালোবাসা তোমার আমার কাছে ভালোবাসার মানে হলো অনার হাতের স্পর্শ আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে অনার চোখের ওই কাজল আমার কাছে ভালোবাসার মানে হলো অনার মুখের মিষ্টি হাসি আমার কাছে ভালোবাসার মানে ভালোবাসার মানে বুঝাও না ভালোবাসার মানে বুঝাও না এরপর থেকে যদি অনার আশেপাশে থেকে একদম একদম পুঁতে ফেলবো কি অন্য ছেলের হাত ধরে ঘুরতে লজ্জা করে না তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যখন আমাকে ফেলে তুমি অন্য মেয়েদের সাথে ঘুরতে যাও সরি আমি আমি আমার ভুল হয়ে গেছে আমার মাথা ঠিক ছিল না আমি আমি সরি আমি নতুন কি এসব আমি 1000 বার শুনেছি তুমি আর তোমার সরি গো টু হেল কিডস
for maximum comfort. রুবেল ভাইয়া, অনা কেমন আছো? এই তো, স্বামীর কোনো খোঁজ জানেন? কোনো খোঁজ নাই, চলে গেল, কিছু তো বইলে গেল না, আর ফোন নাম্বার অ্যাড্রেস কিছু তো দেয় নাই। কিছু বলে গেছে? ও খালি বললো যে এই বছরে মেডিকেলে ভর্তি পরীক্ষাটা আবার দিব, ওর মায়ের স্বপ্ন না পূরণ করতে দিব। বুঝলাম না, সব কিছু কেমন যেন আউলা ঝোলা লেগে গেছে। ও না, আমার ক্লাস আছে, আমি যাই গে বই। হ্যাঁ, সেদিন একবার সরি বলার সুযোগটা দিল না স্বামী, নিজের মধ্যে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছিল, সবকিছুর জন্যই নিজেকে দায়ী মনে হচ্ছিল। মাঝে মাঝে স্বামীর নাম্বারটা ট্রাই করতাম, সেই নাম্বার আর কোনোদিন অন হয়নি। আর সেদিন থেকে চকলেটটা আমার পছন্দের তালিকা থেকে একদম বাদ হয়ে যায়। হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল, আমিও গ্র্যাজুয়েশন শেষ করে জবে জয়েন করলাম। পাঁচ বছর পর মনে নেই কাছে ব্যাগ করে দিয়েছিলাম করে এখানে, পরে যেদিন থেকে দাঁড়াইছিলাম আর এদিন রে। আচ্ছা বন্ধু, এই যে পাঁচটা বছর তুই আমগরে ছাড়া থাকলি, একটা বারো কি আমগো কথা তোর মনে হয় নাই? মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়েছে, অনেকবার মনে পড়েছে। কিন্তু আমি যদি তোদেরকে ফোন দিতাম, কথা বলতাম, তাহলে ওই মায়ার বাঁধন আমি ছিন্ন করতে পারতাম না রে। এটা ঠিক, আর আমার এই ডাক্তার হবার জিদটা সেটাও পূরণ হতো না। আচ্ছা সুমনের কি অবস্থা বলতো? কবি দুই মাস হয়েছে কবি অস্ট্রেলিয়া গেছে, চৈত্রী বিয়ে করছে না? চৈত্রীকে বিয়ে করছে? মানে কবি আর কবি নাই, গদ্যকার হয়ে গেছে। বিয়ের পরে মনে হয় সমস্ত কবি গদ্যকার হয়ে যায়। আর অনার কি অবস্থা রে? নীলের সাথে সুখেই আছে নিশ্চয়ই? না না না, অনার তো নীলের লোকে বিয়ে হয় নাই। মানে নীলের তো পুরো পরিবার থাকে বিদেশ, আর অনা তো ওর বাপ মানে একমাত্র সন্তান, ওর বাপে চাই না যে মায়ের বিদেশে বিয়ে দিতে, এর লোকে বিয়েটা হয়নি। আর ওই যে তোর লোকে যদি সিন ক্রিয়েট করলো, এরপর থেকে তো আর পাত্তাই দিত না নীলের। এখন নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। তা কইতে পারুন না, তবে শুন না, ওনার নাম্বারটা আমার কাছে আছে, মানে আমি অনেক ব্যস্ত থাকি তো কোনো যোগাযোগ নাই আমার সাথে আর। হ্যাঁ, মানে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই ফোন করা হয় না, আমি তোর নাম্বারটা দিই। আমার জানি কেন মনে হয় জানোস, ওনা তোর এখন অনেক ভালোবাসে, তোমার ফোন দিই।
চল তুই ডিনার করবি না চল জায়গা ক্যাম্পাস টাকের মধ্যে আছে গতকাল তোমার গল্পে অবাকই হলাম জানো তোমার নাম্বারে প্রায় কল দিতাম কেন যেন বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তো নাম্বার টন হবে বাদ দাও বলো কি খাবে কফি খাওয়া যায় কফি এক্সকিউজ মি টু কফিস প্লিজ অনেক দেরি করে ফেলেছি না আম্মু দিয়েছে লাস্ট উইক বার্থডে ছিল আমার কোন ফিঙ্গারই হচ্ছিল না তাই এই ফিঙ্গারে পড়লাম আই হ্যাভ সামথিং ফর ইউ বিলেটেড হ্যাপি বার্থডে ওই দিনের পর থেকে আর কখনোই চকলেট খাই রাজীব এত দেরি করলে যে সারাদিন নিজের ওয়াইফের কথা একবার মনে পড়ে না তাই না ভাইয়া কোথায় হ্যাঁ আসছে আনা আরে ভাইয়া কেক নিয়ে এসেছো আই চলো চলো আমরা কেক কাটি ক্যান্ডেলস কোথায় হ্যাপি অ্যানিভার্সারি